ஒரு சொல்ல குழப்பம் হনুমান দুটো চলে এসছে হঠাৎ কোথা থেকে, সেটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে চলে এসেছি তোমাদের ভিডিও করে দেখা বলে। আর এই দাদা দুটো, এই দুটো দাদাকে দেখছি হনুমানকে কলা খাওয়াচ্ছে, তো সেই হনুমানটাকে তো কলা খাওয়াচ্ছে। এইবারে দেখতে পাচ্ছি এই হনুমানটাকেই কলা খাওয়াচ্ছে। তো দাদারা কলা দিয়ে সাহস করে সাইডে দাঁড়িয়েছে, তো আমার একটু ভয় করছে, ওই জন্য ওর কাছে যেতে পারছি না। আর ওকে দেখি ও ছাল সমেত কলাটা খেয়ে নিচ্ছে, আর ও পাশে যে হনুমানটা দাঁড়িয়ে বসে আছে, তো ওকে অনেকক্ষণ আগেই কলা দিয়ে দিয়েছে, তো ওটা আমি জানতাম না। তো সেজন্য এই হনুমানটাকে যখন কলা দিয়ে আসে তখন আমি ভিডিও করতে চলে আসি আর তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ। আর দর্শক বন্ধু, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু শরীর খারাপ ছিল, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো বাড়িতে বসে বসেছিলাম, হঠাৎ এই হনুমানের খবর শুনে এই ভিডিও করতে চলে আসি আর তোমাদের এই ভিডিওটা করে দেখাই। তো দেখতে পাচ্ছ হনুমানটা খুব সুন্দর, আর এই এক হনুমান দেখতে পাচ্ছ, এই হনুমান অনেকগুলো কলা দিয়েছে, তো সে অনেকক্ষণ ধরেই বসে বসে খাচ্ছে আর ওর খাবার শেষ, ও পরপর এগিয়ে আসছে দেখি দিচ্ছে। আর গাছের ওপরে হঠাৎ দেখি একটা কাক তাল পাতার উপরে ওকে দেখে ভয় দেখাচ্ছে, তো হনুমানটা ওটাই দেখছে। তো তোমাদের দেখাতে পারছি না রোদ্রের কারণে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে হনুমানের কলা এখনো শেষ হয়নি, অনেকগুলো কলা দিয়েছে, তো মানে একটা পলি পেপারে। আর এই দাদারা সাহস করে দাঁড়িয়ে রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছে। আর পরবর্তী একটা ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের, শীতকালে কীভাবে মানে খেজুর গাছে যে রস হয় সেটাই তোমাদের দেখাবো, আর আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তাই তোমরা যদি চ্যানেলে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো।